হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। যারা রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো দেখছো বা ক্লাসগুলো ফলো করছো, তারা জানো যে আমি কিন্তু রেগুলার তোমাদের নিট 2023-এর বিভিন্ন ইনফরমেশান নিয়ে চলে আসছি। তো অনেকগুলো মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ আমি বলে দিয়েছিলাম, এবং আজকে আলোচনা করব বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ নিয়ে, এবং নিট 2024-কে টার্গেট রেখে বায়োলজি ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা চাও ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আগের কলেজগুলোর ইনফরমেশানও তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে, সেই ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো। মোটামুটি অনেক গভর্নমেন্ট কলেজ নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তো আজকের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা নতুন কলেজ, তোমরা জানো, এবং তোমরা অনেকে বলেছিলে ম্যাম এইটা নিয়ে একটুখানি ডিটেলসে বলতে, এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে, সিটস কটা রয়েছে। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিও নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আজকে স্টার্ট করে দেওয়া যাক। তো প্রথমেই দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটস কটা রয়েছে। সিটস রয়েছে হচ্ছে তোমাদের 100টা মতো সিট রয়েছে, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটা গেছিলো সেটা মোটামুটি এর কাছাকাছি কাট আপ গেছিলো। তোমরা রাউন্ড 1 রাউন্ড 2 এর কাট আপ এটা ধরে নিতে পারো, আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। জেনারেলদের জন্য 590+90-এর কাছাকাছি গেছিলো। ওবিসি এর জন্য হচ্ছে 586-এর কাছাকাছি এরকম গেছিলো। ওবিসি বি এর জন্য হচ্ছে 581-এর কাছাকাছি। ইডাব্লিউএস এর জন্য হচ্ছে 570। এসসির জন্য ছিল হচ্ছে 486, ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারছো কাট অফ কিন্তু প্রতি বছরই আপ ডাউন হয়, ঠিক আছে। তো এইটা যেহেতু একদম নতুন কলেজ, খুব আপ ডাউন হচ্ছে কি না আমরা এখনই বলতে পারবো না। তো আমরা একটা এক্সপেক্টেড কাট অফ বলতে পারি, তো সেটা নিয়ে চলো আলোচনা করি। জেনারেলদের জন্য 595+ হতে পারে, ওবিসি এর জন্য 590+ হতে পারে, ওবিসি বির জন্য 585+ হতে পারে। প্রত্যেকটা ভিডিওতে আমি মেনশন করি যে যে এক্সপেক্টেড কাট অফটা আমি বলছি সেটা থেকে তোমরা অবশ্যই 5 বা 6 মার্কস প্লাস মাইনাস ধরে নেবে, কারণ প্রতি বছরই কিন্তু কাট আপ একটু আধটু আপ ডাউন করে, ঠিক আছে। তো ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 575+, এসসিদের জন্য হচ্ছে 487+ যেতে পারে, এসটিদের জন্য হচ্ছে 250+ যেতে পারে। তাহলে এই ছিল আজকের যে ডিটেলসে আলোচনা করলাম এই কলেজটা নিয়ে। তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কলেজ সম্পর্কে তোমরা জানতে চাইছো, এক্সপেক্টেড কাট অফ জানতে চাইছো বা আরও ডিটেলস জানতে চাইছো, আমি সেটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে দেবো।